নমস্কার, কেমন আছেন? তপতী দিনলিপিতে সকলকে স্বাগত। আজ রবিবার সকাল সকাল বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নেমে পড়েছি। নিয়মিত দু মাস অন্তর অন্তর পরিষ্কার করা হয়, কিন্তু কি হয়েছে জানেন তো? দুদিন আগে না পৌরসভা থেকে কেমন যেন ঘোলা ঘোলা জল দিচ্ছে, মানে কলের মানে ট্যাপ খুললেই কেমন যেন একটা ঘোলা ঘোলা জল পড়ছে। তো যেহেতু পিয়ের পাপা বাড়িতে আছে, তাই টুকাইদার পক্ষে একা সম্ভব না, তাই মানে পাপা ওকে একটু সহযোগিতা করছে, এদিকে নমিতাদি ওকে সহযোগিতা করছে। তো চলুন, এই রকম যদি জলের পরিস্থিতি হয় তাহলে কেন তাহলে মাথার চুলগুলো আর উঠবে না? তাই কদিন ধরেই ভাবছি কেন এত মাথায় চুল উঠছে। এমনি বর্ষাকাল এমনিতেই চুল ওঠে বর্ষাকালে, তার মধ্যে এরকম যদি কাদা জল হয়। তো ওরা কাজ করছে করুক, চলুন আজকে না গাছে দুটো জবা ফুটেছে, চলুন ওটাকে বরং আমরা দেখি। দেখা মুখটা একটু দেখা, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। তুই আবার জাম খেয়ে হবে শ্বাস নাচ্ছি, টুকায় গাড়ে পড়ে যাবে। হ্যাঁ ঘর থেকে একটা বরং বাটি নিয়ে আসি, কারণ লঙ্কাগুলো না সব কেমন পেকে গেছে। আবার লঙ্কাগুলো না তুলে নতুন তো ফুলও আসবে না, আবার নতুন ফুল না এলে নতুন ফলও আসবে না, এটাই তো ফলের গাছের নিয়ম, তাই না? কত লঙ্কা ধরেছে দেখুন, গাছ ভর্তি লঙ্কা। গড়িয়ার না হাটের মোড়ের মধ্যে থেকে মানে হাটের মোড় থেকে এই 20 টাকা করে গাছগুলো এনেছিলাম। এই সারা গরমকালটা জুড়ে ভালো ফল দিল জানেন, প্রায় না 1-2 সপ্তাহ ছাড়া ছাড়ায় এরকম এক বাটি করে না লঙ্কা তুলছি জানেন। এই যে বড় লঙ্কা গাছটা, মানে লঙ্কাগুলো লম্বা লম্বা, কিন্তু কী হয় এটা কিন্তু ঝাল নেই, কিন্তু তরকারিতে দিলে ভারী মানে একটা সুন্দর গন্ধ ছাড়ে জানেন। আর ছোটো লঙ্কাটা বাবা ও খুদের ভারী ঝাঁচ। চলুন আমার লঙ্কাও তোলা হয়ে গেছে, আজকে ঘরের কিছু কাজ হয়নি জানেন, সকাল থেকে এরকম মানে ছাদ একবার ছাদের ট্যাঙ্ক পরিষ্কার করা হলো, এখন বাইরের উঠানের মানে ট্যাঙ্ক জলের ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে, মানে সকাল থেকে বাইরে বাইরেই আছি। চলুন এবার ঘরের ভেতরটা তাহলে যাই। আজ টিফিনের কোনো ঝামেলা নেই, কারণ পিয়ের পাপা বাজার থেকে কচুরি আনবে বলেছে, তাই আমি সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে মেন কোর্সে একদম। তো দেখতেই পাচ্ছেন আমি চাল ধুচ্ছি, কারণ এটা আমি অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, ভীষণ মানে আমার কাজে দিচ্ছে জানেন। চাল ধোয়া বা সবজি কেটে সবজি ধুয়ে মানে জল ঝরানোর কাজটা বেশ ভালো হয় জানেন। মা অন্নপূর্ণার আশীর্বাদে ভাতটাও বসিয়ে দিলাম, চলুন এবার বাইরেটা যাই, কারণ গাছি দাদার গাছ থেকে নামার টাইম হয়ে গেছে। এই জায়গাটা বসতে বেশ হেভি লাগে বলো। আর দেখুন এটা অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ঘরের ভেতরে একটা ইনডোর প্ল্যান্ট আছে, চলুন ওটাকে বরং বাইরে নিয়ে গিয়ে একটু রোদ খাইয়ে নিই, কারণ রোদ না খাওয়ালে গাছটা আবার ঠিক থাকবে না। বারান্দার মধ্যে গাছগুলো রাখায় বারান্দার সৌন্দর্যটাই যেন কত সুন্দর হয়ে গেছে। এই যে অ্যামাজন থেকে এই গাছের স্ট্যান্ডটা, মানে আমি গাছ রেখেছি বলে এটা যে কোনো মাল্টিপারপাসে এটা কাজে লাগানো যায়, বেশ ভালো লাগছে জানেন। একটু জলও দিয়ে দিলাম আর বাইরে রোদও পেল, বেশ ভালো লাগছে, বেশ তরতাজা লাগছে, মানে ঘুম থেকে উঠেই যদি চোখ খুলে এরকম একটা সবুজের দিকে যদি তাকানো যায় তো মনটা তো সবারই ভালো হয়ে যায়, তাই না? আমার
মেথি শাক ভাজা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর শেষে একটুখানি ঘি দিয়ে দেবো। আর এদিকে মাছের মাছটা বানাবো আজকে দই দিয়ে। এদিকে মাছের মশলাটা আমার করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা আর গাছের হচ্ছে গাছের পাকা লঙ্কা, আর দিয়েছি টক দই, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে মাছটা আমার ভাজা হয়ে এসেছে, ছেঁটু শাক ভাজা হচ্ছে, লাউ দিয়ে ডাল হয়ে গেছে, আর বড়া ভাজবো, ওটা তো মিক্সার ফ্রিজে ওটা রেখে দিয়েছি, বাটাটা পাতনাটা মিশ্রণটা দিয়ে দেব। একটু শ্রাবণ মাসে টানা এক মাস নিরামিষ খেতে খেতে আজকে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বলতে মাছেরই একটা বানাচ্ছি। আর এইদিকে নমিতা দিয়ে আজকে বাড়ি থেকে বানিয়ে এনেছে এই চিলি চিকেন, কেউ আবার সকালবেলা খেয়ে নিয়েছে, খুলতে চায় না কেন গো। আর ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছে, আজকে হেভি খাবো, আজকে রান্ধন হয়েছে। ওদিকে ঠাম্মার মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন জানলাটা একটু ভিজিয়ে দিই, তাহলে কাককেও ভাতটা দিয়ে আসি। খেতে বসবো, পেয়ের পাপা এইখানটা বসেই খায়, যেহেতু সরাসরি টিভিটা মানে দেখতে দেখতে যাতে খেতে পারে। গো কে মুভি? কুমোদিনী ভবন। অনেকগুলো কিন্তু আমরা ওয়েব সিরিজ দেখলাম এই কদিনে। কেন শুধু শুধু আমার এই ইগোটা হার্ট করছিস বলতো? পেয়ের পাপাও খাচ্ছে। বেলা ছোট হয়ে গেছে, ছেলের কাছাকাছি তো না, ভাদ্র মাস পড়ে গেল মানে কদিন পরে আসছেন মা। এই ভাদ্র মাস এলেই মনে পড়ে মা কাকিমা দেশেই আলমারি থেকে সমস্ত নতুন শাড়ি জামা কাপড় সেই রোদে দেওয়ার চল, সুন্দর করে রোদ খাইয়ে নিয়ে আবার ভাঁজ ভাঁজ করে আবার পুনরায় সেই আলমারিতে সে কি সুন্দরভাবে সেই গুছিয়ে রাখত। তখন ভাদ্র মাসে বেশ কটকটে রোদ উঠত, আর এখন ভাদ্র মাসেও দেখি কেমন বৃষ্টি পড়ে, কি জানি সেই চল এখনো আছে কি না। তুই বাকিটা করো, আর সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দি যা, সন্ধ্যে দিয়ে দিদি কে বলে সবিতা কি করে, একবার এখানে দেখে যাও। আমি এখানে আলু কেটেছি, বিনস কেটেছি, কি কি দাঁড়া দাঁড়া কি কেটেছো? আলু কেটেছি, বিনস কেটেছি, গাজর কেটেছি, কালকে একসঙ্গে রেখেছি। বিনস কোথায়? বিনস তো দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই যে দেখো দেখো উনি দেখো, এই যে ঠিক করে কেটেছি এটা, হ্যাঁ ঠিক আছে তে আচ্ছা হয়েছে। আচ্ছা আর বিনসটা এই গাজরটা কি ভুল ভাল হয়েছে? না এটা আলুটা এটা কেটেছি, মাসিমার এটা কেটেছি, আর এখানে হচ্ছে তোমার আলু কুমড়ো কেটেছি, দেখো দেখো হয়েছে কিনা। আলু বেশি হয়েছে, ঠিক আছে আচ্ছা তুমি সব বুঝে নিয়ে নিও, বাকিটা রেখে দিও। আর এখানে পেঁয়াজ কাটা রইলো, সব ঠিকঠাক করে দিয়ে আমি এখন যাচ্ছি বৌমনি। এই চাপা দিয়ে যাও, আমি এখন সন্ধ্যে দেবো তো, সন্ধ্যা কি আমাদের সবিতা রানীকে একটু দেখি, সবিতা রানীকে তো দেখাই যায় না। সবিতা রানী তো ব্যস্ত মানুষ বৌমনি, তুমি তো ভালো মতনই জানো। শোনা সবিতা কবে শোনাবে তোমার গলায়? আচ্ছা একদিন শুনিয়ে দেবো, ঠিক আছে। তুমি গোবিন্দের কথা একটু শোনাও, এখন কোথায় রান্না করবে নাকি? হ্যাঁ হ্যাঁ এখন আমি রান্নার বাড়ি চলে যাচ্ছি, রান্না ঠিক আছে চাপা দিয়ে যাও, আমি যাই সন্ধ্যে দিতে যাই। একদম একদম। সবিতা নমিতাদির মতো মানুষ কাছে পেয়েছি এটা আমার সত্যি পরম সৌভাগ্য। যো চপ কিনে নিয়ে এসেছি, এখন চপ মুড়ি মাখা হবে, চপ মুড়ি খাবো আর সাথে লিকার চা। সন্ধ্যার স্ন্যাক্স, কিন্তু মনে হচ্ছে এটা আমাদের ডিনারের কাজও হয়ে যাবে, যেহেতু রবিবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়। খিদেও সেরকম ছিল না, দেখলাম পাড়ার মোড়েতে বেশ গরম গরম চপ ভাজে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিনে নিয়ে চলে এসেছি। তো আজ আর কথা বাড়াবো না,
যেতে যেতে সেই একই কথা বলে যাই। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রিয়জনদের কাছে এটাকে শেয়ার করুন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।